আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নামটা তো অনেকেই শুনেছেন, আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটির ভিতরটা আজ আমরা ঘুরিয়ে দেখাবো। যদিও এই ভিডিওটি বানিয়েছেন এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী থমাস পেসকোয়েট, তিনি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সামনে পরিবেশন করেছেন। কোথাও না কেটে ভিডিওটির ডিউরেশন দাঁড়িয়েছে 25 মিনিটের মতো, আমরা তার থেকে কেটে নিয়েছি এবং খুব সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো বা জায়গাগুলো সেই জায়গাগুলোই এই ভিডিওতে তুলে ধরেছি। আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে অনেকেই জানেন, জেনে গেছেন, যারা আমাদের সঙ্গে জড়িত বা জড়িত নয় বিজ্ঞানের স্টুডেন্ট তারাও জানেন। তবে আমি যারা জানেন না তাদের সম্পর্কে একটু বলে রাখি তাদেরকে এই আইএসএস সম্পর্কে। এটি একটি উড়ন্ত ল্যাবরেটরি যেটি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে লো আর্থ অরবিট যে কক্ষপথ সেখানে ঘুরে বেড়াচ্ছে 27,000 কিলোমিটারের বেশি গতিবেগে ঘন্টায়। থমাস পেসকোয়েট আমাদের দেখালেন ওনারা যেখানে ঘুমান সেই স্লিপিং যে ব্যাগ, সেই ব্যাগ। এরপর আস্তে আস্তে উনি এগিয়ে চললেন, তার বাঁদিকে নিচে স্পেস স্টেশনের একটা মানচিত্র রয়েছে, সেখানে লাল যে ডটটা ফুটে উঠছে একদম নিচে দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে উনি রয়েছেন এই মুহূর্তে। আর এটা হচ্ছে স্পেস টয়লেট যেখানে ওনারা ঘুমান, তার খুব কাছেই একটু নিচের দিকে জারিয়া মডিউলের নিচের দিকটাতে। তবে বলে রাখি এই যে স্পেস টয়লেট সেটা কিন্তু খারাপ হয়ে গেছে। আর এটাও বলে রাখি এই ভিডিওটা একেবারেই হাতে গরম ভিডিও, জাস্ট পরশু দিনের তোলা, মানে আজ হচ্ছে 8 তারিখ, 6 তারিখে এই ভিডিওটা ওনারা তুলেছেন এবং পোস্ট করেছেন এসা, এসার সাইটে মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাইটে। এটি একটি হ্যাচ এবং এখানে একটি প্লেট লাগানো রয়েছে, প্লেটটা খুলে উনি দেখালেন সেখান থেকে কীরকম দৃশ্য দেখা যায়। যদিও মোটা কাঁচ কিন্তু লাগানো আছে তার উপরে। ক্যামেরা আস্তে আস্তে করে এগিয়ে গেল এবং আমরাও দেখতে পেলাম তার সাথে বাইরের দৃশ্য। এবং বাইরে কি দেখা যাচ্ছে? বাইরে পৃথিবীকে এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে না, কালো মহাকাশ দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে রাশিয়ার সয়ুজ মডিউল, যে মডিউলে চড়ে মহাকাশচারীরা আসেন। এছাড়া জারিয়া মডিউল দেখা যাচ্ছে এবং আরও 2-3টে যে ড্রাগন ক্যাপসুল কিংবা মালপত্র যায় কার্গো মডিউল, সেগুলো কিন্তু ডক করার রয়েছে। আর এই যে সয়ুজ দেখতে পাচ্ছেন, এতে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 3 মহাকাশচারী এসেছেন। চলে এলাম, আবার ভিতরে চলে এলাম এবং থমাস পেসকোয়েট আমাদেরকে আবারও নিয়ে চললেন একেবারে নিচের দিকটাতে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যারা মহাকাশচারী তারা যখন সেখানে থাকেন, ওনারা কিন্তু একদিনে প্রায় 18 বার দিন ও রাত দেখতে পান, মানে 9 বার দিন ও 9 বার রাত। আমরা চলেছি ওনার সঙ্গে, বিভিন্ন রকম মডিউল চারিদিকে লাগানো রয়েছে। এটা স্টোর রুম, এখানে যত ওনাদের ব্যবহৃত মালপত্র, অক্সিজেন ট্যাঙ্ক, জল, ব্যাটারিজ এক্সট্রা সব এই অঞ্চলটাতে ওনারা স্টোর করে রাখেন। যখন কার্গো মডিউলে করে মালপত্র যায় এবং ডকিং হয়, ডকিংয়ের পর হ্যাচ ওপেন করে মালপত্র বার করে এই জায়গাতে ওনারা স্টোর করেন। আবারও চললাম আমরা এবং লাল ডট যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা জারিয়া মডিউলের, ভেজদা মডিউলের কাছে রয়েছে। এবং থমাস পেসকোয়েট দারুণভাবে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন, দেখালেন বা দেখিয়েছেন এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে। আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা কিন্তু একটা ফুটবল মাঠের মতো বড়, তাই এর অনেকগুলো ভাগ, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আর সেখানে আমরা এখনও স্টোর রুমের কাছাকাছি রয়েছি। আর এই পিছনটাতে তৈরি হয় অক্সিজেন, ইলেকট্রোলাইসিস যন্ত্র রয়েছে, এখানে খাবার দাবারও গরম করে ওনারা খেতে পারেন। এছাড়া ল্যাবরেটরি বলা যেতে পারে এই অঞ্চলটাকে, এখানে প্রচুর রকমের এক্সপেরিমেন্ট হয়ে থাকে। এই জায়গা ছেড়ে উনি এবার ডান দিকে
মডিউলের মধ্যে প্রবেশ করলেন। এটি কিন্তু একেবারে তৈরি হয়নি, একটার পর একটা মডিউল জয়েন করে হয়েছে। আর এই জায়গাতে এখান থেকে স্পেস ওয়াকে নামেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। আর তার জন্যই এখানে দুদিকে দুখানা স্পেস স্যুট রাখা রয়েছে, লাল টাইপ করা, যেটা আমাদের দিক থেকে ডান হাতে সেটা হচ্ছে কমান্ডারের, আর বাঁদিকেরটা হচ্ছে যিনি অ্যাসিস্ট করবেন ওনার। এর আগেও আমরা অনেক স্পেস ওয়াক দেখেছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে ওয়াক করার সময়, এই ড্রেসগুলো কাজে লাগে ওনাদের। ঘুরিয়ে দেখাচ্ছেন বিভিন্ন জায়গা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে। উনি বেস দ্য মডিউল ছেড়ে যখন বেরোচ্ছেন, এই দিকটাতে আরও একটি টয়লেট রয়েছে। বলা যায় যে দুটি টয়লেটই এই মুহূর্তে সম্ভবত খারাপ, ডায়াপার পরে ঘুরে বেড়াচ্ছেন, এবং আজকে রাত্রির বেলাতেই চার মহাকাশচারী ফেরত আসছেন। এবং এই যে থমাস পেসকয়েটকে দেখতে পাচ্ছেন, ইনিও কিন্তু আজকে রাতে চলে আসবে ক্রু টু, যে ড্রাগন ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলে করে। এবং ওনার এখন ডাইপার ইউজ করছে, এই টয়লেটগুলো একেবারেই কাজ করছে না এই মুহূর্তে। এখানে আরও একটি স্টোর রয়েছে, যে স্টোরটাতে টয়লেটের যে এক্সেস জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো রাখা থাকে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটাকে কোমোড বলে থাকি, ওনাদের সাকশন কোমোড বা প্যান ওটি একটু আলাদা হয়। এরপর উনি আমাদের যে জায়গায় নিয়ে গেলেন সেই জায়গাটি ভেজ দ্য মডিউলের একদম রাইটে, লাল ডট যে স্থানে জ্বলছে দেখতে পাচ্ছেন নিচের ম্যাপে, এই জায়গাটাতে কিন্তু ওনারা কী করেন, ওনারা ব্যায়াম করেন, শরীর চর্চা করেন। আর এই জায়গাতেই ওনাদের সব থেকে সুন্দর যে টাইম পাসের জায়গা বলা যেতে পারে সেই জায়গাটা, কারণ মেন যে উইন্ডো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সেই উইন্ডোটা এই জায়গাতে, আর এইখান থেকেই পৃথিবীকে দেখা যায় অসাধারণভাবে। আশা করি যিনি ক্যামেরাম্যান যিনি রয়েছেন উনিও ক্লোজে গিয়ে দেখাবেন। এবং অবশ্যই আমরা নিচে যেরকম দেখতে পাচ্ছি পৃথিবী, সেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও ডক করা রয়েছে, সেরকম সয়ুজের যে স্পেস ক্র্যাফ্ট দুটো সয়ুজ তো এখান থেকেই দেখা যাচ্ছে, এছাড়া আরও অনেক মডিউল এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে সোলার প্যানেল তাও দেখতে পাচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের প্রিয় পৃথিবীকে, এটা 400 কিলোমিটার উপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে বসে বসেই কিন্তু দিন ও রাত দেখতে থাকেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। যাওয়ার পরপর এটি ওনাদের সময় কাটানোর একটা বড় জায়গা, অপূর্ব দৃশ্য। এরপর উনি আমাদেরকে নিয়ে চললেন আরও ভিতরে, আরও গভীরে বলা যেতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। এবং বেশ কিছু জায়গা উনি দেখিয়েছেন, আমরা সেখানে সেটা বাদও দিয়েছি। এই সব দিকে যেরকম যন্ত্রপাতি রয়েছে, ইলেকট্রোলাইসিস রয়েছে, এখানে অক্সিজেন তৈরি হয় এবং সমস্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অক্সিজেন সাপ্লাই হয়। এছাড়া এখানে রয়েছে অনেক মেশিনারিজ, যেখানে কম্পিউটার রুম, এখানেও অনেক রকম কাজকর্ম হয় এবং এখান থেকে কন্ট্রোল করা হয়। এছাড়াও এই রুমটা সম্ভবত ক্যামেরা ডিপার্টমেন্টেরও রুম, এখান থেকেই মহাকাশচারীরা লাইভ টেলিকাস্ট করেন। যখন নাসা বা এসা কিংবা জাক্সা এই মহাকাশ গবেষণা সংস্থাগুলো সরাসরি পৃথিবী থেকে ওনাদেরকে কোনো প্রশ্ন করেন এবং ওনারা জবাব দেন, তখন কিন্তু এই স্থান থেকে ওনারা জবাব দেন। আর যত ক্যামেরা এইখানেই রাখা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা অনেক রকম DSLR, মিররলেস, বিভিন্ন রকম ক্যামেরা এই স্থানে রয়েছে, রয়েছে বড় বড় লেন্স, চিপ, মেমোরি কার্ড, সমস্ত কিছু। এখান থেকে ভিডিও ডিপার্টমেন্ট বলা যেতে পারে, এখান থেকে লাইভ টেলিকাস্টগুলো এই স্থান থেকে হয়ে থাকে। এনকোডার, ডিকোডার সব কিছুই কিন্তু এই স্থানে রয়েছে। বলা যেতে পারে এটা সংযোগ ভূমি পৃথিবীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। এখানে ট্রান্সপন্ডার, ট্রান্সমিটারগুলো এখানেই বসানো রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। দেখতে পাচ্ছেন কত বড় বড় ক্যামেরা ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে, মেশিন রুম বলা যেতে পারে, পৃথিবীর সঙ্গে যোগাযোগের এক অনন্য স্থান। থমাস পেসকয়েট আমাদেরকে পুরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা এক প্রকার ঘুরিয়ে দেখালেন পুরোটা, যদিও আগেও বলেছি 25 মিনিটের মতো এই ভিডিওটার ডিউরেশন হয়েছিল, কিন্তু আমরা তার থেকে কেটে নিয়েছি যেই জায়গাগুলো আমাদের বেশ সুন্দর দৃশ্য লেগেছে সে দৃশ্যগুলো। আর এখানেও একটা উইন্ডো রয়েছে, একটা রাউন্ড উইন্ডো,
এবং সেখান থেকেও নিশ্চয়ই পৃথিবীকে দেখা যায়। ক্যামেরাম্যান আস্তে আস্তে করে গিয়ে দেখালেন যে হ্যাঁ, সেখান থেকেও অসাধারণ দেখা যাচ্ছে পৃথিবীকে, একেবারে নীল আকাশ, মনে হয় যেন আমাদেরই মাথার উপরে আমরা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন ওনাদের নিচে পৃথিবীকে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘুরিয়ে দেখালাম অবশ্যই থমাস পেসকোয়েটের দৌলতে, নাসার দৌলতে, এসার দৌলতে। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু অন্যরকমভাবে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের অসাধারণ ভিডিওগুলো আপনারা পেয়ে যান টাইম মতো। লাইক আর শেয়ার অবশ্যই করবেন ভিডিওগুলি। আবার দেখা হবে, আর এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আপনাদের। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।